দেখুন যেভাবে পাকিস্তানের পরমাণু অস্ত্রগারের দখলদারি নিল আমেরিকা, পাকিস্তানের পুরো পারমাণবিক অস্ত্রগার নিষ্ক্রিয় করে দিতে সক্ষম হয়েছে আমেরিকা, এমনটাই দেখানো হচ্ছে এক মার্কিন টিভি সিরিজে। পাকিস্তানকে দেখানো হচ্ছে এক ভয়ঙ্কর, ক্ষতিকর ও দেশ হিসেবে দেখানো হয়েছে, আর যে দেশের ওপর নজরদারি চালাচ্ছে আমেরিকা। ওয়াশিংটন সবসময় পাকিস্তানের নিউক্লিয়ার ব্যবস্থা দখলের একটা উদ্যোগ রয়েছে বলে যে প্রচলিত ধারণা রয়েছে তার ভিত্তিতেই এই টিভি সিরিজে দেখানো হবে। এ বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করে থাকেন বিভিন্ন সময়ে, তাই এমনটাই দেখানো হচ্ছে ম্যাডাম সেক্রেটারি নামে আমেরিকান টিভি ড্রামায়। দেখানো হয়েছে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার চুক্তি ছিল যাতে তিনি 110টি নিউক্লিয়ার ওয়ারহেডের তালিকা তুলে দেবেন, তাকে খুন করে ফেলা হয়। এরপর জঙ্গিরা সেই সব ওয়ারহেডের দিকে এগোনোর আগেই আমেরিকা তার দখল নেয়। শেষ পর্যন্ত প্রায় সবকটির দখল নিয়ে নেয় আমেরিকা, কিন্তু কয়েকটি হিজব আল শাহিদ নামে এক সংগঠনের হাতে চলে আসে, কিন্তু সেগুলির কোর্ট পায়নি, সেখানেই ঢুকে পড়ে রাশিয়া। পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত চেহারায় তুলে ধরা হয়েছে এই টিভি সিরিজে। এর আগে 2014 হোমল্যান্ড নামে একটি টিভি সিরিজেও পাকিস্তানের নেতিবাচক দিক তুলে ধরা হয়েছিল, যার জন্য সরব হয়েছিল পাক প্রশাসন।